পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই বস্তি উচ্ছেদ করে তারপর আমি আজ এখান থেকে যাব, তাই আমি নিজে এসেছি। দেখি কার কত ক্ষমতা আছে যে এলাকার এমএলএ কে আটকায়। খুব অবাক হচ্ছেন না? আমি তো আপনাকে বলেইছিলাম, আপনি যতবার অন্যায়ভাবে বস্তি ভাঙার চেষ্টা করবেন ততবার আমাকে সামনে পাবেন। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি গৌরী, তুমি আমার আর বস্তির মাঝখানে এসো না, একা লড়বে, একা ওই বুলডোজারের সঙ্গে লড়াই করবে। এত ক্ষমতা তোমার, ওই বুলডোজার আমি তোমার বুকের উপর তুলে দেব। তাই ও তো একা নয়, আমিও আছি ওর সঙ্গে। আমরাও আছি ওর সাথে। বুলডোজার চালাতে হলে আমাদের বুকের উপর দিয়ে চালান। এই চলো চলো সবাই সাথে চলো। আপনারা এক অন্যায় বারবার করছেন কি করে? প্রত্যেক বাড়ি তো খালি হাতে ফিরে যাচ্ছেন, তাও শিক্ষা হয়নি না? আবার এসেছেন বস্তি উচ্ছেদ করতে। তুমি আমাকে জ্ঞান না দিয়ে নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। ভাঙুন দেখি আপনার কত ক্ষমতা। এই বস্তি ভাঙার যন্ত্র আমরা আটকে দেব, এক চুলো এগোতে দেব। আপনি যেমন নিজের শক্তি দেখাতে এই বস্তি ভাঙার যন্ত্র এনেছেন, তেমন আমাদেরও শক্তি বেড়েছে। মানুষের শক্তি, একতার শক্তি। আপনার যন্ত্র এগোলে আমরাও এগোব। আমাদের শরীরের ওপর দিয়ে এই যন্ত্র চালাতে হবে আপনাদের। দেখি কত মানুষ মারার পর তবে আপনি বস্তি ভাঙতে পারেন। কি তোমরা রুখে দেবে তাই যন্ত্র? দেশে আইন কানুন নেই, প্রয়োজন পড়লে আইনের ব্যবস্থা নেব, কোর্টে আপিল করব। দাদা আপনি শুধু একবার হুকুম করুন। এই চালাও বুলডোজার। যে সামনে যাবে তাকে একদম পিষে দিবি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।